এক পেশায় ব্যবসায়ী ওই যুবক যখন দেখলেন তার জমানো অর্থ ওই গাড়ি কেনার পক্ষে যথেষ্ট সেই খুচরো টাকা বস্তায় ভরে হাজির হন শোরুমে আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে মানুষ স্বপ্নের পথে অবিচল স্বপ্নই মানুষের চলার পথের অনুপ্রেরণা সুন্দর পৃথিবীতে একজন মানুষের বেঁচে থাকার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে স্বপ্ন দেখা স্বপ্ন মানুষকে কাজ করার শক্তি যোগায় ভারতের আসামের বরপেটারে এক যুবকের সব ছিল দামি স্কুটার কেনার অবশেষে সেই শখ পূরণ করেছেন তিনি তিল তিল করে সঞ্চয় করা দুই পাঁচ এবং দশ টাকার কয়েনে তিনি এই স্বপ্ন পূরণ করেন খুচরো পয়সা নিয়ে হাজির হওয়ায় ওই শোরুমের ম্যানেজার থেকে কর্মীরা সকলেই অবাক হয়ে যান খুচরো পয়সা গোনার কাজ শুরু করেন শোরুমের কর্মীরা তারপরই ওই যুবকের হাতে স্কুটারের চাবি তুলে দেওয়া হয় বরপেটার যুবকের স্বপ্ন পূরণের আজব এই কাণ্ড এখন নেট মাধ্যমে ভাইরাল